প্রিয় শিক্ষার্থী, তোমাদের নতুন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি তোমাদের সুবির স্যার বলছি। আজ তোমাদের সাথে আমার প্রথম ক্লাস উচ্চতর গণিতের উপর। আসলে দুইটা বছর তোমাদের একটা বইয়ের উপরে পড়াশোনা করতে হবে, তো আগে তোমাদের বইয়েরটা সম্পর্কে কিছু ধারণা দরকার। তো আজকে আমি প্রথম ক্লাসেই তোমরা আসলে যে বইটা পড়ছো সেই বইয়ের উদ্দেশ্যটা কি, কোন কোন চ্যাপ্টার থেকে কত মার্কস আসে বা কোন কোন টপিক থেকে কত মার্কস আসে, এই বিষয়গুলো জানাটা খুবই আবশ্যক। তোমরা যদি তোমাদের গোলটা না জানতে পারো বা তোমাদের টার্গেটটা কি, তোমরা কোন টপিকের উপর জোর দিতে হবে বা কোন টপিকটা বেশি বুঝতে হবে, টোটাল সবকিছুই বুঝতে হবে, তারপরও মার্কস ডিস্ট্রিবিউশন এবং বইয়ের যে কনসেপ্টটা আছে ওই ধারণাটা তোমাদের প্রথমেই জানা উচিত। সো আজকে আমি এটা দিয়েই শুরু করছি। তারপরও আজকে আমি অবশ্যই সময় থাকলে একটা নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সো আমি এখানে লিখেছি, খেয়াল করো, মার্কস ডিস্ট্রিবিউশন অ্যান্ড বেসিক কনসেপ্ট অফ হ্যান্ড। সো প্রথমে আমি এখানে বিভাগ ওয়াইজ টোটাল মার্কস এখানে আসবে, পূর্ণ মান হবে 50। এটা হলো তোমাদের সৃজনশীলের ক্ষেত্রে। আরেকভাবে এমসিকিউ বা নৈবেদ্যিকের ক্ষেত্রে 25 মার্কস, এটা হবে এমসিকিউ এর জন্য। তাহলে টোটাল আসবে হলো 75। এটা হলো তোমাদের হায়ার ম্যাথের মার্কস অ্যাটেন্ড করতে হবে তোমার বোর্ড পরীক্ষায় বা বলো বা স্কুল পরীক্ষায়, এই প্যাটার্নে তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে। আচ্ছা, এখানে তাহলে 25 মার্ক কি হবে? 25 মার্ক এখানে তোমার ব্যবহার থাকবে, প্র্যাকটিক্যাল যেটা, এই টোটাল হবে 100 মার্কস। ওকে, এই টোটাল মার্কস ডিস্ট্রিবিউশনে কোন ক্যাটাগরিতে কি কি থাকলো, মানে কোন কোন টোটাল বিগ পার্ট এখানে 50 মার্কস সৃজনশীল, 25 মার্কস এমসিকিউ, 25 মার্কস প্র্যাকটিক্যাল, সেই হিসাবে 100। এখন আমরা দেখবো এই 50 মার্কসের যে সৃজনশীলটা আছে, এই সৃজনশীলের মধ্যে তোমাদের কি কি প্যাটার্নে তোমাদের করতে হবে, কি কি বিভাগ আছে সেগুলো দেখবো আমরা। ক বিভাগ, ক বিভাগ এখানে থাকছে 20 গণিত, এখান থেকে 20 মার্কস। আমি পাশাপাশি মার্কস গুলো দিচ্ছি যাতে এই সৃজনশীলের 50 মার্কস টা কভার করার জন্য লাস্টে আমরা দেখে নিব। খ বিভাগ, জ্যামিতি ও ভেক্টর, এখানে 20 মার্কস। আচ্ছা দেখো, পুরো বইটাকে তিনটা পার্টে ভাগ করে দেওয়া হয়েছে, ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ। 20, 20, 40 আর 10 মার্কস হবে। এখানে আমি কিছু কথা বলবো ওই খ বিভাগ থেকে, গ বিভাগে আসো। ত্রিকোণমিতি, এখান থেকে থাকবে 10 মার্ক। তাহলে দেখো 20, 20, 40 আর 10, এই টোটাল হলো 50 মার্কস। আচ্ছা, এখন বীজগণিতের যে চ্যাপ্টারগুলো আছে আমরা জানি, বই বের করলে বুঝতে পারবে কি চ্যাপ্টার, কিছু কিছু সিরিয়ালি করা নাই, যে তোমরা বইটা পাওয়ার পরে যে এইটা বীজগণিত না এটা জ্যামিতি, এটা মিস করে করা। প্রথম অধ্যায় বীজগণিত, দ্বিতীয় অধ্যায় বীজগণিত, তৃতীয় অধ্যায় জ্যামিতি চলে আসতে পারে, চতুর্থ অধ্যায় জ্যামিতি হতে পারে। সো আমরা বই যখন স্টার্ট করব পড়া বা যেগুলো দেখবো দেখা অনুযায়ী আমরা বিভাগগুলো
বুঝতে পারবো। এখন জ্যামিতি ভেক্টর, ভেক্টর জ্যামিতি, জ্যামিতির মধ্যে আমরা নরমালি এই পর্যন্ত যে ক্লাসগুলো করেছি যে জ্যামিতিগুলোতে তোমার কিছু উপপাদ্য সম্পাদ্য, হ্যাঁ ওই টাইপের যে জ্যামিতিগুলো আছে ওর বাইরেও কিছু জ্যামিতির অংশ আছে, যেমন স্থানাঙ্ক জ্যামিতি, ঘন জ্যামিতি, এইগুলা এই পার্টের মধ্যে থাকবে। এটা হলো ঘন জ্যামিতি। স্থানাঙ্ক জ্যামিতি এই ঘন জ্যামিতি, স্থানাঙ্ক জ্যামিতি, তারপর জ্যামিতি তো আছেই যে উপপাদ্য সম্পাদ্য এবং ভেক্টর, এই চারটা পার্ট মিলে তোমাকে এখান থেকে 20 মার্কস অ্যাটেন্ড করতে হবে। তো তোমার টোটাল অ্যানসার করতে হচ্ছে 5টা, কোশ্চেন থাকবে 60টা, প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটা করে টোটাল 5টা অ্যানসার করতে হবে। আচ্ছা তো আমরা মোটামুটি আশা করি যে হায়ার ম্যাথের বইটা পড়ার আগে বা বের করে তোমরা ইনডিসিশনে ভুগবে না যে কতগুলো চ্যাপ্টার আছে, তোমাদের আইডিয়া চলে আসছে মাথায়। তুমি যদি আমার এই লেকচারটা দেখো ভালো করে মন দিয়ে, প্রথমে আমরা বীজগণিতটা খেয়াল করব যে 20 মার্ক কি কি চ্যাপ্টারগুলো আছে, তারপর জ্যামিতিটা খেয়াল করব কি কি চ্যাপ্টারগুলো আছে, ত্রিকোণমিতি, সম্ভাবনা, এইগুলা এই হলো টোটাল আলোচনার মধ্যে আসছে। আমরা যদি বইটা খুলে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে প্রথম যে দুইটা চ্যাপ্টার আছে জ্যামিতি আছে, দশম অধ্যায় জ্যামিতি আছে, পঞ্চম অধ্যায় প্রথম দুইটা বীজগণিত আছে, পরের যে দশম অধ্যায় আছে সেটা বীজগণিত আছে। তো বীজগণিতের এবং জ্যামিতির মিক্সড আকারে এবং ত্রিকোণমিতি সম্ভাবনার মিক্সড আকারে সিরিয়াল করা নাই, আমরা যেহেতু সিরিয়ালে লিখছি কোশ্চেন প্যাটার্নটা এভাবে হবে। আচ্ছা এখন আমরা একটা চ্যাপ্টার পড়ব যেটা বা 7 এ আমরা করে আসছি, কিন্তু আসলে ওই সূত্রটা কিভাবে আসলো এটা আমরা জানি না, বা সেই ধারণাটা আমাদের জানা নেই, আমরা মুখস্থ করে আসছি। কিন্তু বেসিক্যালি সূত্রটা এভাবে এখান থেকে ফলো করা হয়। দেখো আমি এখন চ্যাপ্টার নাম বলব না, আগে আমরা ম্যাথের বেসিক সম্পর্কে শিখবো, তারপরে চ্যাপ্টারটা বলবো যে এই এই রিলেটেড আলোচনা এই চ্যাপ্টারে আছে বা এই চ্যাপ্টার থেকে তোমরা এই রিলেটেড আলোচনা পাবে। ফার্স্টে খেয়াল করো এ প্লাস বি হোল স্কোয়ার, স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। সিমিলারলি আমরা যদি এখানে ওয়ান প্লাস এক্স এটা যদি করতে বলা বলা হয় যেটা স্কোয়ার করো, তো নরমালি সূত্র আমরা মুখস্থ করে ফেলছি, যে এটা কিভাবে আসলো বা কি এটা আমরা জানি না, অনেকেই যা জানো আবার অনেকেই এটা ওভারলুক করো যে মুখস্থ করি তাহলে তো সমস্যা নেই, কিন্তু আসলে মুখস্থ বেশি দিন টিকে না, এক একটা না একটা টাইমে গিয়ে তুমি সেটা ফেস করবে যে না এটা আসলে আমার জানা উচিত ছিল। ম্যাথের ক্ষেত্রে কখনোই মুখস্থ করা যাবে না, তোমাকে অবশ্যই বিষয়টা বুঝতে হবে কোশ্চেনটা। আমি আগেই বলি আজকে যেহেতু ফার্স্ট ক্লাস আলোচনা করছি, আমার কনসেপ্ট অনুযায়ী ম্যাথ আসলে দুইটা বিষয়ের জন্য হয় না, একটা হলো যে ম্যাথে কি বলেছে এটা তুমি বুঝতে পারছো না, আর একটা হলো যে তোমার ক্যালকুলেশনে তুমি উইক। তুমি যদি এই দুইটা ডেভেলপ করতে পারো, যেমন ম্যাথটা পড়ে বুঝতে হবে, ম্যাথের ল্যাঙ্গুয়েজ বুঝতে হবে, দুই হলো তোমার ক্যালকুলেশনটা করতে জানতে হবে, এক্সপার্ট হতে হবে যে আমি এই লাইনের পরে এই লাইনটা কিভাবে ক্যালকুলেট করব। তুমি ম্যাথ বুঝেছো কিন্তু ক্যালকুলেশন পারো না, তো সেটা তুমি সাকসেসফুলি ম্যাথে ওটা ডান করতে পারবে না, ওটা ফিনিশিং আসবে না। সো আমরা এখানে আমরা যে ফর্মুলা নিয়ে আলোচনা করছিলাম, এই দেখো এ স্কোয়ার প্লাস মানে ওয়ান প্লাস টু এ বি, টু ইন্টু ওয়ান বেসিক্যালি এভাবেই আসে, তার মানে এক্স ওয়াই প্লাস এস স্কোয়ার। এটা বলো স্যার আমরা তো শিখে আসছি 7 8, এটা আবার দেখো এর পরের বিষয়টা খেয়াল করো, এটা পারো 1 প্লাস এক্স হোল কিউব, হ্যাঁ হ্যাঁ এটাতে জেনারেল ম্যাথে একটু শিখেছি স্যার, এটা এটাও এটাও পারো, হ্যাঁ ঠিক আছে তাহলে গণিত দেখি এটা কেমন, এ কিউব এ প্লাস বি হোল কিউবের